মোমেন জো ফেদা নকশে কাফে পায় নবী হো, মোমেন জো ফেদা নকশে কাফে পায় নবী হো, ও জির কদম আজ ভি আলম কা খজিনা, ও জির কদম আজ ভি আলম কা খজিনা, গর সুন্নত নববী কি করে পৈরবি উম্মা, গর সুন্নত নববী কি করে পৈরবি উম্মা, কুফাস নিকল যায়েগা ফির ইসকা সফিনা, তুফাস নিকল যায়েগা ফির ইসকা সফিনা, আশিক হো বিরাদর শহনশাহ দু আলম, আশিক হো বিরাদর শহনশাহ দু আলম, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা, কর দিল মে তরব ও মেরে আকা কা জিয়ারা, কর দিল মে তরব ও মেরে আকা কা জিয়ারা, এক আন মে আয়ে নবী দিখলা দে মদিনা, এক আন মে আয়ে নবী দিখলা দে মদিনা, মুসলমানের একটা আওয়াজ বাতিলদের জন্য একটা আতঙ্ক, কথা ঠিক না? আল্লাহ মুসলমান কেমন পাওয়ার দিয়েছেন যার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, সেটা হলো মুসলমানের ঈমান ও তাকবীরের আওয়াজ। মহব্বতে আরেকবার সবাই জবান খুলে আল্লাহর মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরাব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আমবিয়া সাইয়্যিদুল আমবিয়া শাফিউল মাহশার সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, নবীর নামে দরুদ পড়লে গুনাহ হবে? একবার পড়েছেন আরেকবার পড়েন, আরো মহব্বতে আওয়াজ করে জবান খুলে আরেকবার পড়েন, একবার পড়েছেন তিনটা পুরস্কার পেয়ে গেছে, দশটা গুণা মাফ হয়ে গেছে, আরো আস্তে করে বলেন, দশটা নেক আমল নামায় যোগ হয়েছে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে, হর কে বাসদ আমলে সল্লুমুদাম আতেশে তো জোকশাবত বরুয়ে হারাম, বেশি বেশি দরুদ পড়ার আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ, যেখানে দোয়া আছে সেখানে দরুদ লাগবে, দরুদ ছাড়া দোয়া পরিপূর্ণ মাত্রায় কবুল হবে না, কিন্তু আমাদের বদভ্যাস জেলাফি না থাকলে কেউ দরুদ পড়ে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন, দাঁড়ায় আছেন দরুদ পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন, ঘুম আসে না পড়বেন, দেখবেন ঘুম এসে যাবে।
নাকি শুইয়া পড়লে আবার সওয়াব নেই? কেউ যদি বলে যে দরুদ পড়লি দাঁড়াতে হবে, তার ঘুমাইতেও হবে দাঁড়াই, দরুদ কম হবে না বেশি? বলেন সবাই বলে বেশি হবে, এজন্য বেশি বেশি দরুদ। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? দোয়া থাকলে দরুদও পড়তে হবে, দরুদ লাগবেই। বের হইতেও দোয়া আছে, দরুদ লাগবে। কেমনে দরুদ? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা। বিসমিল্লাহ বলতে হবে, দরুদ সালাম পড়তে হবে, দোয়া পড়তে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে। বুঝেন নাই? এজন্য বিসমিল্লাহর সাথে দরুদ, দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। নবীজির রওজা মোবারকে যারা হাজী সাহেব সালাম দিতে যান, বাবু সালাম প্রধান গেইটে এই দরুদ ও দোয়া লেখা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আগফির লি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বের হবেন, খুব খেয়াল করবেন, বের হবেন কোন পা দিয়া? এখানে সুন্নতের কথা যেহেতু আসছে বলেই দিই, বের হবেন বাম পা দিয়া, জুতা ঢুকাবেন আগে ডান পা। খেয়াল থাকবে? বের হবেন বাম পা দিয়া, জুতার মধ্যে পাও ঢুকবে কোনটা আগে? ডান পা। ডান পা আগে দিয়া জুতা পরবেন, তারপরে বাম পা, এরপরে আপনি কদম দিবেন প্রথম ডান পা। হাঁটার প্রথম কদম কোনটা হবে? মহব্বতের সাথে সুন্নতের একটা আমলও যদি জীবনে আপন বানায় নিতে পারেন, আল্লাহর বরকতও নাজাত দিয়ে দিবে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বিশাল আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের আলোচনা সবাইকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিনও আসে না, আমার দেশে যে সমস্ত মানুষ উলামায়ে কেরামদের ইজ্জতকে কমানোর ষড়যন্ত্র করে ফেসবুকে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করুন। আল্লাহর ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে, আল্লাহ তাআলা কঠোর হস্তে দমন করে দিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। দোয়া সবথেকে এক বড় পুঁজির নাম। বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে পারে, এর থেকে দোয়ার দ্বারা অকল্পনীয় জায়গায় পৌঁছতে পারে। আর দোয়া উহুয়াল ইবাদা, কমায় আর দোয়া উহুয়াল ইবাদা, দোয়া ইবাদা। নবীজি বলেন, বুঝা করেন এটা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দোয়া হলো সালাহুল মুমিনিন, মুমিনদের বড় অস্ত্র হলো দোয়া। আম্মা ইউজিবুল মুযদাররা ইযা দাআ, নিরুপায় হয়ে বান্দা যখন দোয়া করে, আল্লাহ পাক কুদরতের ফেরেশতা পাঠাইয়া তাকে আসান রাস্তা খুলে দেন। ওয়ায়াকশিফুস্সু, তো দোয়ার জন্য আরসি বাকি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল আহজাবের দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন
তৌফিক দান করেন। সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারাও শুনতে পারেন, তৌফিক দিবেন কে? আল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়া কুলু কাওলান সাদিদা। এবং তোমাদের জবানকে কন্ট্রোল করো, যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম। বিনিময়ে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত আমলকে কবুল করে নেবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম। এবং জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। এবং যারা আল্লাহ এবং তার রসূলের অনুসরণ অনুকরণ করবেন, আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। হাদিসে পাকে নবী বলেন, মান ইয়াজমানু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসকে হেফাজতের জিম্মা নাও, আমি শেষ নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবানকে কন্ট্রোল করো, দ্বিতীয় হলো তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু অনুবাদ ব্যাখ্যা। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে দেন নাই। যারা এই আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মানবেন কোন পদ্ধতিতে, কার পরামর্শে, সেদিকে আল্লাহ আয়াতের শেষে ইঙ্গিত করেছেন। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। মানলে দুটো পুরস্কার, জীবনের সব আমল কবুল এবং জীবনের সব গুনাহ মাফ। মানবেন কিভাবে আল্লাহর আদেশ? আল্লাহ বলেন, আমি আল্লাহর অনুসরণ করো রসূলের অনুসরণ করার মাধ্যমে। একটার নাম হলো মুহাব্বত, আরেকটার নাম হলো ইতাআত। মুহাব্বত ভালোবাসা, ইতাআত অনুসরণ। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও হয়, কিন্তু অনুসরণটা না দেখে হয় না। এবার অনুসরণ কাকে বলে? যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবে। যেমন আমি বলি বুঝাবার সাথে, এখানে হাজারো লাখো মানুষ আপনারা আছেন, আমি বিশ্বাস করি শতভাগ আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু এটাও চির সত্য, কেউ আমার অনুসরণ করেন না। যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার রঙে রঙিন হয়ে যাবে। তার টুপি আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার রং আমার রঙের মতো হবে। যারা আখিরি নবীর অনুসরণ করবেন, তার জিন্দেগিটা মদিনার রঙে রঙিন হয়ে যাবে। যে আল্লাহর অনুসরণ করবেন তার রংটা আল্লাহর রঙে রঙিন হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদু। আল্লাহর রঙের মতো দামি আর কোন রং নাই, এত সুন্দর আহসান যার উপরে সুন্দর কোন রং হতে পারে না। আল্লাহ বলেন, আমার অনুসরণ কর, আমার রসুলের অনুসরণ কর।
এতক্ষণ আমরা বুঝেছি ভালোবাসা এক জিনিস আর অনুসরণ আর এক জিনিস। ভালোবাসা সফলতার প্রথম সিঁড়ি, চূড়ান্ত সফলতার সিঁড়ি হলো ইতাআত বা অনুসরণ। ভালোবাসা আছে অনুসরণ নাই, সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছা যাবে না। যেমন আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসছেন চাচা আবু তালেব, কিন্তু ভেতরে অনুসরণ ছিল না। নবীর রং ছিঁচছেন, রং লাগায় নাই, এই জন্য চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই। আমার সমাজে এমন আসে কি বর্তমানে আছে, নবীর জন্য জীবন দিতে চায় ভালোবাসার আলোকে, কিন্তু নবীর আদর্শ মানতে চায় না। আছে না নেই? যদি বলি যুবক তুমি টুপি কেন মদিনার লাইনে টুপি পরো না? নবীজির মহাব্বত যার ভেতরে প্রবাল, সে বলবে ভাইজান টুপি মাথায় দেওয়া দরকার, নবীর সুন্নত পারি না, চেষ্টা করব, দোয়া করবেন। যারা নবীর মহাব্বতে বিভোর তারা এই জবাব দিবে যে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দরকার নবীর আদর্শ অনুযায়ী, পারি না হুজুর দোয়া করবেন, চেষ্টা করব। কথা ঠিক? ভাই সত্য কথা মানেন আর না মানেন একটু সাক্ষী দেন, সমর্থন দেন, এটাও পারবেন না? তা তো আপনার কপাল যে কি পরিমাণ পুরলো এর কোনো সীমানা নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এই মেয়ে আপনি মোবাইলটা জ্বালায় বসে রয়েছেন কেন, বুঝেন না কিছু? এমন একটা বয়ান নাই যেখানে মোবাইল নিয়ে কথা বলি না। আসলে কি দেড় হাজার বছর আগে রসুলের কথা, লজ্জা শরম নাই তো, এই জন্য কোন বয়ানে কাজ হয়। আমার আম্মা জান কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে। قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له. পয়গম্বর বলেন যাদের লজ্জা নাই তাদের ইমান নাই। আজকে হাজারো বয়ান, তাবলিগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার বয়ানের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। বারোটা মাস মুসলমানের চিল্লায় চিল্লায় বয়ান করি, বিনয়ের সাথে কথা বলি, মেজাজটা গরম করলেও করি না। দুই একটা কথা যদি একটু গরম হয়ে যায় বারবার ক্ষমা চাই। ভাইজানের আপনারা কষ্ট পেয়েছেন নাকি, দয়া করে মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বয়ানের ভুল ক্ষমা করে দাও। এতদিনই হইয়া নরম ভাষায় এত বয়ান করি, এরপরেও মানুষ কেন আমলের লাইনে দুর্বল? মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম, এমন ভাবে কথাগুলো বলি। কি বলি? আমি পাঁচ কল্লি টুপি মাথায় দিয়েছি, আপনারাও যদি না দেন জাহান্নামে যাবেন, এই কথা একবারও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও যদি কওমি মাদ্রাসায় না পড়েন গুনাহ হবে, এ কথাও জীবনে বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের মানুষ, আপনারা যদি তাবলিগ না করেন গুনাহ হবে জাহান্নামে যাবেন, তাও কখনো বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের মানুষ, আপনারা পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, তাও একবারও বলি নাই। শুধু তাই না, স্কুল কলেজ বাদ দিয়ে সবাই মাদ্রাসায় আসেন, আঙ্গমত হুজুর হয়ে যান, এই কথাও জীবনে বলি নাই, বলবো না। কি বলতে চাই? এত কষ্ট করে করে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করে দুইটা কথা সবার অন্তরে ঢুকাতে চাই। ও দুনিয়ার নবীর আশে, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী, এই দুইটা
কথা অন্তরে ঢুকাতে চাই, এরপরও মানুষের অন্তরে বয়ান ঢুকে না। ওই যে বললাম যার দিলটা একটু নরম, সে বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত, পারি না দোয়া করবেন চেষ্টা করব। এই বেটা দাঁড়িয়ে রাখোস না কেন, যার দিলটা নরম নবীর আশেক সে জবাব দিবে হাফিজ ভাই দাঁড়িটা রাখা দরকার কিন্তু পারি না ঝামেলার কারণে, দোয়া করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু যার মধ্যে কাদধারী মনোভাব আছে, মেজাজটা একটু উগ্রতা, নবীর মহাব্বতের পারছেন নাই, ওই লোকটার জবাব শুনলে চোখে বানিয়েছে ভাইজান টুপি পরেন না কেন, টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি রাখেন না কেন, দাড়ি না রাখলে অসুবিধা কি, পর্দা করেন না কেন, পর্দা না করলে অসুবিধা কি, শুধু এতটুকুই বলে না, আমারে পাল্টা ধাক্কা দিয়া কয় টুপির মধ্যেই কি ইসলাম, ও ভাইজান দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, হালালের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি ইসলাম, প্রত্যেকটা ধাক্কা দিয়া দিয়া আমাকে বোল্ড করে দিল। এইবার আমি প্রশ্ন করি ভাইজান, টুপির মধ্যে ইসলাম নাই, যদি দাড়ির মধ্যে ইসলাম না থাকে, পোশাকের মধ্যে যদি না থাকে, ইসলাম যদি পর্দায় না থাকে, ইসলাম যদি হালালের মধ্যে না থাকে, ইসলামটা কোন গোডাউনে তোমার আব্বা জান ঢুকায় রাখছে, একটু বের করে দাও, আমরা ইসলাম তো খুঁজে পাই না। ইসলাম তোমার চাপাবাজি ছাড়া আর কিছুই না। ওরে নবীর উম্মত, ইসলাম শব্দের অর্থই তো তুমি জানো না, মুসলমান দাবি করো। ইসলাম শব্দের অর্থ অনেকে বলে শান্তি, না, শান্তি শব্দের আরবি হলো সালাম, সালাম শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন ইনানি খুদ বদস দেখা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাপুতে আহমদ অবু জাহলো হামেক সাপুতে আদমিয়ত আদমিরা আদমি কোটি টাকার মালিক যদি ঘোষণা দিত আজকে মোহনপুরের এই ময়দানে তোমরা আসবা, কেশরহাটের ময়দানে আমি 5000 কইরা টাকা দিব, তোমরা রাত্র 12টার সময় ময়দানে আসবা, ওরে আল্লাহর বান্দা হয়তো টাকার লোভে অনেক লোক আসতো, তবে এই জান্নাতি মানুষ এই মাঠে একজনও আসতো না। দিনের গাঞ্জা হবে, মদের বোতল ভাওয়া যাবে, ঠিক নেই হাকিকত সে তু দুনিয়া পে খবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি খুদা বাস জিস্তে দুনিয়া আজ খোদা কা ফিল বুদন নাই কমাশু নুকরাহু ফর জিন্দোজান আপদর কশ্তি হালাকে কশ্তিয়াস আপবন্দর সিরে কশ্তি পুশতিয়াস। এতগুলো মানুষ যদি আনতে চাইতেন, এক নম্বরে লোভ দেখানো লাগতো, 5000 টাকা নগদ দেওয়া হবে, দুই নম্বর ওই টাকাওয়ালার করতে হতো, এতগুলো মানুষ জমার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি
তিন নম্বর কাজ, এখানে আসার পরে বিছানা লাগতো ভিআইপি নন ভিআইপি, চেয়ার গুলো দেওয়া লাগতো, এরপরে মানুষ যখন এসে বসতো, আল্লাহ গরু শুয়ার কুত্তাকে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে। মানুষ যদি হয়ে থাকো আমার এই কথাটা খেয়াল কর, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা যদি না দেয় চেয়ার খালি বাতাস উড়বে, এটা বাঙালির সংস্কৃতি না? চেয়ারের বাইরে বাইরে সারা কি আর সমাবেশ জমেনি, খালি বাতাসে চেয়ার উড়ে উড়ে। চার নাম্বার, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো, র‍্যাব লাগতো, এতেও যদি মাথা গরম হয়ে যাইতো তারপরে কুত্তা আনা লাগতো নিরাপদের জন্য, কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, মানুষ না জানি যে বডিগার্ড হইয়া দাঁড়ায় ও না জানি আবার বডির উপরে গুলি মেরে দেয়, মানুষ বেইমানি করতে পারে, কুত্তা মালিকের সাথে বেইমানি করে না। এই জন্য একটা কুকুর আমার মাওলার জান্নাত পাবে। আল্লাহ কোরআনের এক আয়াতও বলেছেন, কিছু মানুষ এই জমিনে আছে এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ, এরা চার পাওয়ালা হায়ওয়ান জানোয়ার থেকেও বড় খারাপ। যেমন কুকুর গরু ছাগলের দিকে তাকায় দেখবেন ওরা মালিকের এই পরিমাণ আত্মমহব্বতের সাথে আত্মসমর্পণ করিয়া মালিকের গোলামি করে, বিনিময় কুকুর একটা টাকাও পায় না। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, সারা রাত জীবনে কুকুর মালিকের সাথে বেয়াদবি করে নাই, এই যে এত কষ্ট করিয়া পাহারা দেয়, একটা গাছের পাতা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, কুকুর আমি সজাগ, আমার মালিকের বাড়ি কোন চোর ডাকাত ঢুকবি না, কুকুর জীবনটারে বাজি রাইখা এরপরে মালিকের বাড়ি পাহারা দেয়। জানা থাকলে বলবেন কুকুরের বিনিময়ে কত টাকা মাসে বেতন পায়, কথা কন এক টাকাও পায়, খানা কোন খানা নাই, গালি আর লাত্তি, গালি ছাড়া কোন কুকুরের হাতিয়ার নাই, এরপরেও কুকুর মালিকের পাগল, গরুটার দিয়ে তাকাইয়া দেখছো, কোরবানির বাজারে গরু বিক্রি করতে নেওয়ার পরে বিক্রি যদি না করে রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি চলে যায়, ঠিক নি? আর তুমি গোলাম আমার আল্লাহ মালিক, কুকুর মালিকের থেকে এক টাকাও পায় না কিন্তু মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি মালিকের সব পেয়েছো, নিঃশ্বাসটা আমার আল্লাহর দেওয়া, আল্লাহ যদি শ্বাসটা বন্ধ করে দেয় জমিনে কেউ তোমার শ্বাস আর চালু করতে পারবে না, আমার মাওলার দেওয়া পানি পান করতেছো, আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, আমার মাওলার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাও, নদীর মাছ খাও, ও বান্দা আল্লাহর দেওয়া এত নেয়ামত খাইলা, বলো আমার মাওলাকে তুমি কি দিয়েছো, আমার মাওলা তোমার কাছে টাকা চায় না, বাড়ি চায় না, আল্লাহ বলেন বান্দা তোর জীবনের বড় কাজ হলো দৈনিক পাঁচ বেলার নামাজ, কারণ তোরা আমার আদরের গোলাম, তোরা মুমিন, পাঁচ বেলার নামাজ পড়বি রে বান্দা, আমি এই পাঁচ বেলার নামাজে পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। অথচ এখানে হাজারো মানুষ আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে, বাসায় যাইয়া গজবের মোবাইলটা হাতের মধ্যে নিবে, নিয়া ফজর পর্যন্ত মোবাইলে কবিরা গুনা দেখবে, ফজরের নামাজ না পড়িয়া মোবাইলওয়ালা আবার ঘুমায় যাবে, আমরা মোনাজাত দেই
হইয়া মোবাইল ওয়ালারা মোনাজাত দেয় হইয়া, বিছানায় চিত হইয়া মোবাইলটা মোনাজাতের মতো হাত উঁচু করে মাঝখানে মোবাইল করে কি সারা রাত কবিরা গুনাহ কি করে ভাই বলে? আমি মিথ্যা বলতেছি? এই জীবনের কামাই তোমার, ও যুবক তোমার জীবনটা এভাবেই যাবে? জীবনে মায়ের দোয়া পাইলা না, বাবার দোয়া নিলা না, শিক্ষকের দোয়া নিলা না, এই মোবাইলকে কেন্দ্র করে মাকে গালি দিয়েছো, বাবাকে গালি দিয়েছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, তোমার জীবনটা এটাই কামাই তোমার অভিশপ্ত জীবন। অথচ তোমার মতো যুবকের দিকে তাকিয়ে আছে গোটা দুনিয়া, তোমার আলোতে সমাজ আলোকিত হবে, তোমার আদর্শ পেয়ে খারাপ মানুষগুলো ভালো হবে। তুমি শিক্ষিত সন্তান, তোমার ব্যবহার তোমার আদর্শ নিয়ে সমাজের মানুষগুলো আদর্শবান হবান হবান, কিন্তু তোমার জীবনটা শেষ না। তোমার আচরণে মা খুশি হইল, তোমার আচরণে না বাবা খুশি হইল, তোমার আচরণে কোন আলেম খুশি হইতে পারলো না। তুমি এতটাই যে খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমদের বরদোয়া, এলাকাবাসীর বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, জীবনটা শুধু বরদোয়ার পুঁজি নিয়েই তুমি চলতেছো, এটা কি একটা মানুষের জীবন হতে পারে? তুমি কেমন ময়! আল্লাহ কয় 80 বছর লাগায় যদি গুনার পাহাড় বানাও আমার কাছে তওবা কর, তোর জীবনের পাহাড় ভেঙ্গে আমি আল্লাহ তোকে আমি পবিত্র বানাইতে একটা সেকেন্ড সময় লাগবে না। এরে নবীরা বলতেছিলাম এত বিশাল আয়োজন, টাকাও আমরা করতে গেলে কত পেরেশানি, কিন্তু আজ এই ময়দানে তাকাইয়া দেখো হাজারো লাখো মুসলমানের আয়োজন, একটা মানুষকে কেউ জোর করে আনে নাই, লোভ দেখাইয়াও আনে নাই, আনছে আনে নাই, ফিরি গাড়ি টাড়ি নাই, কেউ পায়ে হেঁটে হেঁটে আসছেন, আবার কেউ পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসছেন, আবার গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন, আপনাদের নাস্তা টাস্তা দেওয়া হয়েছে, হয় নাই হবে না কিরকম কোন আশা আছে নাই, মাঝখান দিয়ে আবার কিছু টাকা মহব্বতের দান হিসাবে রেখেও দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, আসার পরে বসার বিছানাটা কেমন? এই বিছানা যদি কেউ বিয়ার অনুষ্ঠানে দেয় জুতার বাড়ি ছাড়া সেখানে শান্তি হবে না, হবে না, ঠিক নেই। কিন্তু এখানের বিছানার দিকে তাকাইয়া দেখো, মানুষ দাঁড়ানোর জায়গাও পায় না, কেউ বালুর মধ্যে বসে গেছে, আবার কে ভিআইপি নন ভিআইপি ভেদাভেদ নাই, আলেম সাধারণ মানুষ ধনী গরিব সব একাকার হয়ে বসে বসে সব বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা থাকলেও কারো অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই, দুঃখ নাই, সবাই মহব্বতে বসে আছে, এতগুলো মানুষ একটা আওয়াজ নাই, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ আসেনি, র‍্যাব আসেনি, আইজান একটু চিন্তা করবে, এত বিশাল আয়োজনটা এভাবে চুপচাপ সবাই বসে আছে, নিয়ন্ত্রণ এগুলো কেমনে সম্ভব? একমাত্র জবাব, 1500 বছর আগে আমার বিশ্ব নবী রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব। صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين وقون بالأمة জাহা চায় মনে নবী বিনে কে।
তরফে প্রসিরত মিজানে বিবিনে কে তরফে প্রসিরত মিজানে উম্মতের কন্ডারি নবী কাদেছেন উম্মতের লাগি এখনো কাদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরাবে প্রসিরত মিজানে এরে নবীর আরশে আল্লাহ তাআলা মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন বেঈমানের দেন নাই কারণটা কি আল্লাহ তাআলা বুঝাইতে চান জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিন বুঝেন না কথা আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আদেশ দুইটা দিলেন মানার পদ্ধতি বলে দিলেন আল্লাহ আল্লাহ বলেন আমার অনুসরণ করো রসুলের অনুসরণ করো এতক্ষণ আলোচনার দ্বারা আপনাদের বুঝাইতে আমি সক্ষম হয়েছি মোহাব্বত না দেখিয়াও হয় অনুসরণ না দেখে হয় না যেমন এই প্যান্ডেলের ভিতরে আমার কলিজার মোহাব্বতের অনেক যুবকরা বসে আছে এদের চুলগুলো সব আঁকা বাঁকা সাইজ করা কাটা এই যুবক এই নতুন ডিজাইনে তুমি চুল কাটলা কেমনে আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি ওই খেলোয়াড়ের সাথে তোমার কতবার মোলাকাত হয়েছে বলে একবারও হয় নাই তুমি তাকে দেখছো সে তোমারে দেখছেনি বলে আমারে দেখবে দূরের কথা আমার দেশের নামটা পর্যন্ত জানে না তাহলে তুমি অনুসরণ তো না দেখে হয় না কেমনে তুমি অনুসরণ করলা ওই ডিজাইনে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর আর টিকটিকির সাইজ করলা বলে কেমনে দেখছো বলে ভিডিও আকারে দেখেছি অনুসরণ না দেখে কখনো সম্ভব না এবার প্রশ্ন বড় জটিল ও আল্লাহ আপনি বললেন আমরা আপনার অনুসরণ করব আপনার এত না দেখে অনুসরণ করা যাবে না কিন্তু দেখবো কেমনে সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ সিদ্ধান্ত আকীদা আল্লাহকে এই জমিনের মধ্যে চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না কথার কথা আল্লাহ যদি দেখার মতো রাস্তাটাও খুলিয়ে দেন তারপরও দেখতে পারবো না কারণ আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখের মধ্যে নাই কথার কথা আল্লাহ যদি চোখের মধ্যে সে পাওয়ারটাও দিয়ে দেন তারপরেও দেখা যাবে না কারণ আল্লাহরে কি দেখবো আল্লাহর তো কোনো আকার নাই আল্লাহর কোনো আকৃতি নাই আল্লাহর কোনো লাহান নাই আল্লাহর কোনো আওয়াজ নাই হিচে কাসদার বুল কে উ আম্বাজ নেই বউলে উরা লাহনে নেই আওয়াজ নেই হিচে কাসদার বুল কে উ আম্বাজ নেই বউলে উরা লাহনে নেই আওয়াজ নেই আল্লাহ কি দেখা যাবে না তাই তো সত্য বড় জটিল প্রশ্ন বড় জটিল সারা দুনিয়ার মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা জমিনের মধ্যে চামড়ার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে না অথচ হযরত আলীর ঘটনা আছে এক ইহুদি জিজ্ঞেস করে আলী তুমি 10 বছর বয়সে মুহাম্মদের হাতে কালেমা পড়লা তুমি কার ইবাদত করো বলে আমি আল্লাহর গোলামি করি ও আলী তুমি যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহরে দেখছো নি হযরত আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখি মেরাজের রাতে আমার নবী মেরাজ করে আসলেন আসার পরে নবী বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা আমি আমার রবের দায়িত্ব মেরাজে গিয়া দেখে আসছি আল্লাহকে দেখা যাবে না আল্লাহর নবী কেমনে দেখলেন দ্বিতীয় কথা হলো এই দুনিয়ায় যত হাদিস আছে হাদিস লক্ষ কোটি হাদিসের কিতাব এই সমস্ত হাদিসের একটা মূল হাদিস আছে যেই হাদিসটাকে বলা হয় হাদিসের মা উম্মুল আহাদিস
ওই হাদিসটাকে বলা হয় উম্মুল জাওয়ামি', ওই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। ওই হাদিসের মধ্যে ওমরে ফারুক বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, জিব্রাইল আমিন আসেন সাদা পোশাক পরা, নবীজির হাঁটুদয়ের সাথে তার হাঁটু লাগাইয়া বসলেন। এরপরে নবীরে প্রশ্ন করলেন, মাল ঈমান, মাল ইসলাম, ঈমান কাকে বলে? নবী জবাব দেন, প্রশ্নকারী আবার বলেন, সাদাকতা, আপনি সত্যি বলেছেন। এইবার ইসলাম কাকে বলে? এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ইহসান কাকে বলে? মাল ইহসান। নবী জবাব দিয়ে বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী বলেন, ইহসান হলো এমন একটা জিনিস যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে। বান্দা যদি আল্লাহকে দেখতে না এতটুকু চিন্তা করিয়া ধ্যান করিয়া ইবাদত করবে, আমি যদিও আমার আল্লাহকে দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছি। হাদিসে জিব্রাইল এই হাদিসকে টেঙ্গাইয়া জমিনের কোন মুফতি সাহেব মুহাদ্দিসের সামনে হাদিস পড়ার কোন কায়দা নাই, অস্বীকার করার কায়দা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহকে দেখা যাবে না। অথচ হাদিসে জিব্রাইলে বলা হয়, নবী বলেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো আল্লাহকে যেন তুমি দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, আল্লাহকে দেখা যাবে না। আবার কেন নবী বললেন আল্লাহকে দেখে ইবাদত করো? এই সমস্ত প্রশ্নের জবাব যদি গভীরভাবে আমার দেশের সব ওলামায়ে কেরাম জানতো, তাহলে খাঁটি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কখনো কথা বলতো না, আহলুল্লাহদের ব্যাপারে কথা বলতো না। কখন আমি বলবো? সময় অল্প। আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কত বড় কঠিন আল্লাহ, কত বড় রাগ। দুই দল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন। এক দলের কথা আছে কোরআন শরীফের শুরুতে, আর এক দলের কথা আছে বুখারি শরীফের ভেতরে। কোরআনে বর্ণিত যেই দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, এরপরে সূরা বাকারার আয়াতগুলো দেখো। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনেরা আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজের বাঁচাও যদি তুমি প্রকৃত মুমিন হইয়া পরিচয় দিতে চাও। এরপরে যদি গাদ্দারি কইরা করো যে আমি হারাম খাবো সুদ খাবো, রেডি থাক, আমার আল্লাহ আমার নবী তোমার সাথে যুদ্ধ করার জন্য তৈয়া। বুখারি শরীফের মধ্যে আল্লাহ বলেন হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযনতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম। পয়গম্বরকে আল্লাহ জানায় দেন, ও নবী উম্মতের বলে দেন, জমিনের মধ্যে আমার কিছু বন্ধু আছে, এদেরকে আমার ভাষায় এক বচনে হলো তারা ওলি, বহু বচনে হলো আউলিয়া। আল্লাহ কোরআনেও বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন। উলিয়াদের ব্যাপারে বলে, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এত সুন্দর ভাবে আল্লাহ নবীরে বুঝাইছে।
বুখারী শরীফের ভেতরে আল্লাহ নিজেই নবীর প্রশ্ন করেন, নবী জানেননি ওলি কারা? আল্লাহ নবীকে আল্লাহ বুঝায় দিতেছেন, যারা আমার বন্ধু, যারা ওলি, যারা আউলিয়া, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। করতে করতে আমি মাওলার মহব্বতের নজর যখন পড়ে যায়, তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না। এই জন্য আমি সারা বাংলাদেশে বলি, এই জমিনের মধ্যে যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না, আমি বলি তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, তারা বন্ধ, তারা বাতিল। আসতে বললেন কেন? সমস্যা আছে কোন? যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না, তারা হক না বাতিল? ওলির কথা আছে বুখারী শরীফ খুলো, তবে আমরা কিন্তু ওলি আউলিয়ার নামে ভণ্ডামিও এই জমিনে আছে না? নাই নাই নাই। এ ভাই, এ ভাই, এ ভাই, উঠেন কেন? আমি আসতে হাত উঠে মোনাজাত দিয়ে দিব, টানলেও আর পাবেন না। আল্লাহর নিয়ামত পাইয়া মানুষ কিছু কপাল পড়া আছে, ইচ্ছা করে নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করে আপনাদের উঠার যদি সেই অভ্যাস থাকে, দীর্ঘ টাইম বসতে না পারেন, ভেতরে ঢুকলেন কেন? আমার কত ভাইরা বাইরে দাঁড়ায় আছে, এরা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনলে ফাঁকে গিয়ে বেরিয়ে ওটাই নিয়ে চলে আসবে, দেখবো না, কষ্ট হবে। কিন্তু এখানে কত মুরুব্বীরা বসা, কত আলেম বসা, কত হাজি সাহেবরা বসা, এদেরকে ডেঙ্গি আপনি বের হবে, আপনার একটু ভয় লাগে না? নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন। আল্লাহ কি আপনাকে ক্ষতির জন্যই বানাইলো? জীবনে কামাই করছেন, মানুষের শুধু ক্ষতি করে গেলেন জীবন ভর, কি অর্জন করলেন জীবনে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। আরো জোরে বলেন আমি। লোকজন উঠলেই আমি মোনাজাত দিয়ে দিই, কারণ আমারও টাইম বান্দা। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। আরো আস্তে করে বলেন, ভাইরা আমার, আল্লাহকে দেখা যাবে না, তাহলে আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহ সংক্ষেপে সমাধান দিয়া বলেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে, বাবা একটা বাচ্চা সন্তান নিয়া মোহনপুর বাজারে গেল সকাল ১০টায়। হঠাৎ করে একজন বন্ধুর সাথে তার মোলাকাত হলো অনেক বছর পরে। বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস আর আইসক্রিম চকলেট কিনা, যদি বন্ধুর হাতে দিয়া কয় তুমি খাইবা তোমার ছেলেরে দিবা না, বুঝেননি কিছু, তাহলে বন্ধু খুশি হবে? দোকান থেকে চকলেট চিপস আর আইসক্রিম কিনিয়া যদি বন্ধুর হাতে না দিয়া বন্ধুর বাচ্চার হাতে দিয়া দেয়, তাহলে বাচ্চাকে দেওয়ার মাধ্যমে বন্ধু অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু। ওই মোবাইল, ওই যে বলছি লজ্জা না থাকলে কি করবে? মোবাইলটা ধরছেন কেন? কারণটা কি বলেন তো? বয়ানের মধ্যে ডিস্টার্ব করলে মোবাইলটা যারা হাতে ধরছেন কি আমাকে দেখান? আপনি মোবাইলওয়ালা না জিনেরে দেখাইতেছেন যে মোনাজাতের ঘরে নিয়ে যাবে? জিনেরা তো টার্গেট করতেছে কার মোবাইলটা নিয়ে দুই তিন দিনের বাজার হবে। মোনাজাতের পরে দেখবেন মোবাইল নাই, আমরা সিল লইলেও কাজ হবে না, জিনেরা লয়ে সব পাহাড়ে গেছে। আর যদি কেউ শালীনতার সাথে বলেন হাফিজ ভাই আপনার বয়ান শুনতে আসছি একটু রেকর্ড করি, কেমনে বুঝাবো? আপনি ২০০ হাত দূরের থেকে মোবাইলটা ধরলে না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে, বরং আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে। আপনি সকালে ডাউনলোড করে নিলেই তো বয়ানটা হবে, শুধুই আকাম করেন না কেন? কারণটা কি? ওই যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে
জিন্দগি মে বন্দগি তুমার নহি জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হে দুনিয়া মে হো কেন হারমোনিয়াম নাই, একতারা নাই, ঢোল নাই, মজা হয় তাহলে সেই বাদ্যযন্ত্র শুনো কেন? মদিনার নবী বলেন, বাদ্যযন্ত্রের যদি আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল ঢুকাও, এগুলো শয়তানের আওয়াজ, এই আওয়াজের দ্বারা গুনাহের প্রতি আগ্রহ পয়দা হয়। আর আলেম ওলামাদের জবান, কোরআনওয়ালাদের জবান রসুল শুনো, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ যুবক আল্লাহর গোলামেরা, আল্লাহর মোহাব্বত লাগায় শুনো। মোবাইল তো চালাবা আমি কেন? আল্লাহ সবাই রে হেদায়াত দান করেন। এর যুব আবার বাংলা গানও শুনে না, হিন্দি আপডেট হয়ে গেছে। এক যুবক মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়। এই হিন্দি গানের অর্থ বুঝো? আমিও বুঝি না, আব্বাও বুঝে না, লাফাস না, মজা লাগে। বাদ্যযন্ত্র বাদ দিয়া মোবাইলে ইউটিউব তো আমিও দেখি। ও বাবা, কোরআনের তেলাওয়াত শুনো, আল্লাহওয়ালাদের নাআত শুনো, নবীর শানের আওয়াজ, ইনশাআল্লাহ যদি মোহাব্বত লাগায় শুনো, এক সময় এক সপ্তাহ পরে তুমি নিজেই বলবা আর কানের আওয়াজ কানের মধ্যে দিব। হেদায়াতের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে হেদায়াতের চাবি নাই। হম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রুহ কর তাজা, হম সব মুসাফির দিল না। সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, জিন্দগি মে বন্দগি তু কর নহি, জিন্দগি মে বন্দগি তু কর নহি,
শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি ভালো করে বুঝো রে যুব, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? বুঝা কইও পরে আবার মাথা গরম করো না। ও যুবক ভাই, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী কি আলাদা না? কোরআন ধর্ম কালেমা কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, দুনিয়াতে আর সেটাও এক। শুধু মোহনপুরের মানুষেরা মনে হয় যেন লুঙ্গি পরে জমিনে জন্ম নিছিল। বিদায় বেলাও সবার এক, সবার হবে তিনটা সাদা কাফন, সংখ্যাও সমান। আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালারও হবে কে ধনী কে গরিব, কে তাবলি গলা কে হুজুর কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রোগী, কোন ভেদাভেদ নাই। সবার কাফনের কালার এক, কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ, সব একাকার হয়ে যাবে। নাকি লেখা থাকে কাফনে? কিছুই লেখা থাকবে না। আজকে বক্তা বক্তা ভাব যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। কিসের টাকার বাহাদুরি, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের সৌন্দর্যের বাহাদুরি? ও আল্লাহর বান্দারা, তুমি তো ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আমার আল্লাহ এক এক করে সব ধ্বংস করে দিলেন, যেই নমরুদটা আমার আল্লাহকে মারার জন্য পাশ দিয়াছে এরপরে সুন্দরভাবে সিঁড়ি বানাইল, ওই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই, ফেরাউনের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা এক সময় টাকার মালিক হইয়া নিজের খোদা দাবি করে, খোদা শুধু খোদাই দাবি করে না, বলে আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না সব থেকে বড় খোদা। কিন্তু এই ফেরাউন ধ্বংস হয়ে গেল, জমিনের মধ্যে এত দামি ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পড়া শক্তি, কিন্তু সারা দুনিয়া খুঁজো কোন বাবার ছেলের নাম আসেনি ফেরাউন নমরুদ নাই, ঘৃণিত হয়ে গেল তারা। কেন? টাকা পয়সা ক্ষমতা সব ছিল, হেদায়াত ছিল, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো আস্তে করে বলেন, ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা জানু।
তোমাদেরকে নির্ভয় বানায় দিলাম, কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণের জবাব দিলেন, রে মানুষ আমার অনুসরণ করতে যদি না পারো, আমার বন্ধু মুহাম্মদ, ঈসা নবীও বন্ধু, মুসা নবীও বন্ধু, ইব্রাহিম বন্ধু, ঈসা নবী বন্ধু, ইসমাইল বন্ধু, মুহাম্মদ বন্ধু, তবে ব্যবধানটা কি জানো, সব নবী পয়গম্বরের আমি আল্লাহ তাআলার আশে, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশে। ওই নবীর অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন কোরআনের আয়াত, আল্লাহর ভালোবাসা যদি দিতে চাও আমি মুহাম্মদের অনুসরণ করো, আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমার নবীর অনুসরণ যদি করো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ যদি খুশি হয়ে যান জান্নাতে যাইতে কোনো পেরেশানি উপভোগ করতে হবে না। এবার নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম অনুসরণ শুরু করলেন, নবী কেমনে পানির গেলাস ধরেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন, পানিটা কেমনে নবী পান করেন দেখেন আর আমল করেন, নবী বাথরুমে কেমনে যাবেন সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখাইয়া দিতেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেছেন, নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যখানে হঠাৎ নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন, নামাজের পরে মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন এই জন্য খুলেছি, কারণ আল্লাহর অর্ডার আপনার অনুসরণ করা লাগবে, আপনি যা করেন তা আমরা দেখে দেখে আমল করি। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি এমনি জুতা খুলি নাই নামাজের মধ্যখানে, জিব্রাইল আমিন আয়েশা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া আওয়াজ দিয়েছে, জুতাটা খুলে ফেলে জুতার নিচে নাপাক লাগানো, এই নাপাক নিয়া নামাজ হবে না, আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম, এরপরে আমি জুতা খুলে নামাজ পড়লাম, আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না, আগে কেন জানি না, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ। হে নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব কে জানেন? নবীর অনুসরণ, আল্লাহর আল্লাহ অনুসরণ করলো নবীরে দিয়া, কিন্তু আমি গো কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না নবীরেও দেখলাম না, নবীরে দেখে যারা আমল করছেন আবু বকর ওমর ওসমান তাদেরও পাইলাম না, আমি গো কপাল খারাপ, ইমাম আজম আবু হানিফারও পেলাম না, ইমাম শাফিঈকেও পেলাম না, ইমাম মালিকরাও পেলাম না, আহমদ বিন হাম্বল তাদেরকেও পেলাম না, ইমাম বুখারীকেও পেলাম না, ইমাম মুসলিমকেও পেলাম না, আমরা হতবাগার দল, আমরা এখন কাদেরকে দেখে কলবটারে সোজা করব, জান্নাতের পথটা আসান করব? আল্লাহর নবী বিদায় বেলা জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা আল্লাহর অনুসরণ আমারে দিয়া করবা, যারা আমারে পাইবা না, আমি মুহাম্মদের একদল বন্ধু আছে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব, আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার বন্ধু কারা? একটা দল আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত এই বন্ধুর কাতারে তারা জান্নাতের পথ দেখাবে, এই একটা দল হলো আহলে হক, উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম আমবিয়ায়ে কেরামের ওয়ারিস, তারা টাকা পয়সার ওয়ারিস না, তারা হলো ইলমে নববীর ওয়ারিস, ওদেরকে দেখা তোমার আমল আখলাক তো সুন্দর করে নাও। এবার আমি নগদ আপনাদের
একটু প্রশ্ন করতে চাই, ভেবেচিন্তে আল্লাহর মহব্বতে জবাব দিবেন। এই যে আপনারা গতকাল বয়ান শুনছেন, আজকেও বয়ান শুনতেছেন, আল্লাহর সাক্ষী রেখে বলেন, এর দুই ঘন্টা যে আলেমদের কাছে বৈশে বয়ান শুনলেন, আপনাদের অন্তরের মধ্যে কি একটু দাগ কাটে নাই, লাগে নাই, একটু ভাবনা আসে নাই, আহ করলাম কি এরকম একটা দাগ লাগে নাই? তাহলে দুই ঘন্টা আলেমের কাছে বসলে যদি দাগ কাটে, যেই বান্দা অল টাইম বছরকে বছর ওলামায়ে কেরামের পেছনে সময় দিবে, তার কলিজা তো গুনামুক্ত হইয়া জান্নাতের রাস্তায় সে মৃত্যুবরণ করবে। গেটের সামনে ভাই ডাক্তার কি লেখলে বইরে শুনান তো, এই 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 টাইমে এই এই ঔষধ খাবা, কম্পাউন্ডার এখানে কলম দেওয়ার ক্ষমতা নাই। ঠিক এই জমিনে ওলামায়ে আহলে হক রসূলের প্রেসক্রিপশন তোমার কলবের গুণা মুক্ত হয়। টুপির মাধ্যমে আলাদা পাঠ করে ফেলবো, অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি এমন মুসলমান যে টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে, কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে, তোমার লম্বা জামা পরলে লজ্জা লাগে, আমি দাড়ি না রাখলে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, কেমন মুসলমান? ও যুবকেরা বেয়াদবি মাফ করে দিও রে বাবা, আল্লাহর মহব্বত নিয়ে কথাগুলো বলতেছি, শুরুতেই কিন্তু বলেছি, আমি বলি না তোমরা স্কুল কলেজ সাইরা আমগো কাছে আসো, না না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে আমার আল্লাহরে ভুলিও না, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, বাহাদুরি করবা না, ফিলিস্তিনের খবর কি তোমাদের নাই? ওরা তো শুধু ফিলিস্তিনকে আক্রমণের টার্গেটে রাখে নাই, এই জমিনে যারা মুহাম্মদের আশেক হয়ে আদর্শ মানবে, এক এক করে ওরা সবাই রে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এরে নবীর উম্মতের দল, তাদের ঈমান কত মজবুত, এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায় আনন্দ করে ফিলিস্তিনে, কিও সাংবাদিক আমার সন্তানের মতো আমি আনন্দ হয়ে গেলাম, আমার সন্তান আল্লাহর পথে বিদায় হয়ে গেল, আমিও সিরিয়ালে দাঁড়ায় আছি এই বেঈমানের লাইনে, ইসলামের জন্য আমিও শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে যাব। এরে নবীর উম্মতের দল, কই তোমার আমার ঈমান দাবি করি মুসলমান, এত বয়ান এর পর নামাজে মুসল্লি নাই, ও আল্লাহর বান্দারা নামাজ পড়া লাগবে নি,
সপ্তাহে একদিন না প্রতিদিন, মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। এই সবাই জবান খুলেন, মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে তো? না বলার পরে যদি নামাজ না পড়েন, পিডার ওজনটা কত কঠিন হবে, বিচার কত ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করেছো, একটা প্রমাণ পারলে বের করে দাও কোরআনের ভুল। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, নাচ গান শুরু করবো প্যান্ট শার্টটাই লাগাইয়া, কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত বহু অপচেষ্টা করিয়া বহু বহু বিধর্মী মুসলমান হয়েছে। যুবকের একটু জবাব দাও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও আল্লাহর বান্দারা, এখনো কেন ইমানটা তাজা হয় না? বিপদ আসলে, মুসিবত আসলে মুমিনের ইমান তাজা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম জান্নাত কারা পাবে? আল্লাহ স্পষ্ট বলে দিলেন, যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে। কেমন জান্নাত? যেই জান্নাতটার তলদেশে নহর জারি থাকবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত। আল্লাহ তাআলা বলেন, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই জান্নাতে পাইবা। জান্নাতে যা চাইবে, এক সূরার ঘরের সূরা কয় বিরি ভাঁজ যাইবো তো? যারে প্রশ্ন করছে, হেও তো কম না, কয় হ্যাঁ বিড়ি পাইলে পাইতেও পারো, তবে আগুনের জন্য জাহান্নামে যাইতো। তের ভাবি বিড়ির মজা কেমন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আর যারা জাহান্নামে যাবা, জান্নাতে মন আরামের ঘর, ওখানে কোনো কুড়া থাকবে না, বুড়ি থাকবে না, সব থাকবে যুবক আর যুবতী। ওখানে কোনো বাথরুম হবে না, বাথরুমের চিন্তাও হবে না, এমন জান্নাত, কেউ কালো মানুষ থাকবে না। জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেটে একটা পানির কূপ আছে, যার নাম আবে হায়াত। ওখানে যখন বান্দা বান্দিরা গোসল করবে, সব সুন্দর সুন্দরী হবে, অল্প বয়সের যুবক যুবতী হবে। এরপরে আমার নবী জান্নাতে ঢুকবেন, আর আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার পেছনে আমার আবু বকর জান্নাতে ঢুকবে। এরে নবীরা আসে, আর জাহান্নামে যারা যাবে গুনাহগার, এদের জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'আ মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাযী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করতেছেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আজকে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও গরমে বেউসায় যাইতেছি, ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, এসি চালাইলেও গরম লাগে, এত ঘাম, গামছা দিয়া ঘাম মুছলেও শান্তি পাই না। ও বাবারা ভালো করে বুঝু, আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা। ওরে গুনাহগার হইয়া কবরে যদি যাও, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না রে বাবা, কারণ আমার নবী এমন সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। দুশ্মনেরা পর্যন্ত নবীকে আল আমিন বলেছেন। ও নবীরা আসে উম্মতের দল, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না, যারা গুনাহ নিয়ে কবরে যাবে। ও আল্লাহর বান্দারা, আমার নবী বলেন তিনটা প্রশ্ন, সবার বেলায় এক প্রশ্ন আলাদা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। এরে আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে রবের গোলাম হইয়া যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র
করো আমার আল্লাহ, যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, নবীরে দেইখা চিনবে নি তো আমার মায়ার নবী, সেই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলাম টুপি পরলাম নবীর আদর্শ মানলাম। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, ইহুদি খ্রিস্টানেরা করবে না, আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে মুসলমানেরা। ও মুসলমান, তুমি কেন নবীর আদর্শ মতো চলবা না? এরে নবীরা আশেকের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাবে এদের কবর হবে জাহান্নামের গর্ত। তিনটা প্রশ্ন তাদেরও করা হবে, রবের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বলবে আমি কিছুই জানি না। নবীরে চিনুনি, বলবে আমি কিছুই বলতে পারি না। নবী বলেন আমার আল্লাহ কুদরতের জবান দিয়া গায়েবী ভাবে বলবেন, ও কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া নিয়ামত খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভিতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে, রে মাটি, দুই পার্শ্ব থেকে এই গুনাহগারের জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। ও ভাই জানেরা, আমার নবীর কোন গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীরে দেখি একদিন আমার হুজরায় বৈশা গুনগুন করে কান্না করে, আমি আয়েশা বড় ভয় পাইয়া গেলাম, নবীরে গিয়া আদবের সাথে বললাম, নবী আমি বেয়াদবি করেছি নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, কোনো বেয়াদবি না, পরকালে শাস্তির কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। হাশরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে, সূর্যের গরম একদিকে, জাহান্নামের আগুনের গরম, গুনাহগারেরা সব মানুষগুলো হাশরের মাঠে উলঙ্গ দাঁড়াবে, সূর্যের ছায়া পাবে না, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় নবীদের কাছে উম্মতেরা দৌড়াবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলবে, আমার ফিকির আছে, তোমরা চলে যাও। সর্বশেষ আদম নবীও তারায় দিবে, মুসা নবীও তারায় দিবেন, এক পর্যায়ে আমার কাছে আসবে, আমি থাকবো মাওলার দরবারে মাকামে মাহমুদে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আমি আমার নিজের জন্য একবারও কাঁদবো না, আমি আমার মাওলার আদালতে বলবো, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন ধরতে না পারে। আমার আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি খুশি রাখবো, আপনি কাঁদবেন না। একটা উম্মত জাহান্নামে আপনি যদি দিতে না চান, আপনি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলোরে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারায় হাজির করবেন, পানি পান করাবেন নবীর নিজের হাতে। হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতাকে নবী বলবেন, পর্দা দিলা কেন, উম্মত তো বাকি আছে। ফেরেশতারা বলবে, এরা আপনার ওই উম্মত, আপনি বিদায়ের পর আপনার সুন্নতের তারা জবাই করেছে। আল্লাহর নবীর হাদিস বাবা ভুলিয়া যাইও না, নবী বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যার মিন বাদি, ওরে তোরা আমার থেকে দূর হ, তোরা আমার উম্মত না, আমার দাঁত ভাঙ্গা দিনের উপরে তোরা গাদ্দারি করেছো, আমার সুন্নতের জবাই করেছো, আমার আদর্শকে তোরা বিলুপ্ত করেছো রে বাবা। ওই আল্লাহর নবী যদি ওই দিন দাঁড়াইয়া দেয়, বলো রে বাবা সেই দিন কি উপায় হবে রে মুসলমান? এখনো সময় আছে, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, তওবা করো। আল্লাহ এত দয়ার মালিক, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবার দরজায় ফিরে আসো। ওই ফেরাউন যে নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া
তো আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন। আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সেই ফেরাউন আমার আল্লাহকে মানে না, নিজে খোদা দাবি করলো। ওই ঘরে আসিয়া তার স্ত্রী কেমন আল্লাহর ভক্ত হয়ে গেল। ও মোহনপুর এলাকার মা বোনেরা, ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই, তোমরা কেন পারবা না? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার মতো কত যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না, তোমরা কেন পারবা না? আরে আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না, কৃষি কাজ করে নামাজ সারে না। ও পুরা বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এরে পর্দারারে আম্মা জান, ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, সতীত্ব রক্ষা করে, চরিত্র ধ্বংস করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? ও পর্দারারে আম্মা জানেরা, আপনাদের মতো ধন্য মা এই জমিনে আর হতে পারে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফেরাউনের বিবি আসিয়ার মতো আপনারা বড় ঈমানওয়ালা নারী। এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, সন্তান তারে ডাক্তার বানাবেন, তবে অনুরোধ করে গেলাম কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানের ব্যবহারে কোন মুরব্বিরা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। এইভাবে আদর্শ শিখাইয়া যদি যাইতে পারে, ওই সন্তান ডাক্তার হইয়াও মা বাবাকে ভুলবে না, কোরআন পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করেন, মা আপনার মতো কত মা ঘরের মধ্যে পর্দা রক্ষা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো মানুষ বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, পিছনে যত অপরাধ করেছেন আল্লাহর কাছে দিল খুলিয়া মনে মনে বলেন, আপনার আমার গুনার খবর আমার মা বাবা জানলে সবাই তারাইয়া দিত। মনে মনে ডাকিয়া বলেন, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, আমার গুনার খবর কেউ জানে না, তুমি সারারে মালিক। আজকে তুমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, আজ আমি তওবার নিয়ত করলাম। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী চলবো, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া আল্লাহর কোরআন পড়বো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। হেদায়াত সবার কপালে আসবে না। 13 বছর আবু জাহাল নবীর বয়ান শুনল, দেখলো কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা আমার নবীরে দেইখাই গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। ও আল্লাহর বান্দারা, সবার অন্তর যদি তওবার জন্য রেডি হয়, মুনাফিকি যদি দুর্বলতা না থাকে, যাদের অন্তর আল্লাহর মহব্বতে নবীর আদর্শ মানার জন্য তৈরি হয়ে আছে তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
فاعفو عنا اللهم انا نسالك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودار مالي কুদরতের নজর দিয়া তাকায় দেখি এই বিশাল ময়দানে কত ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ীরা হাত তুলেছেন আমার কলিজার যুব কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত ব্যবসায়ী চাকরিজীবীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা আছে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ ময়দানে সবাইকে কবুল করে নেন একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি কোরআন পড়নে ওয়ালা আদর্শ নবীর উম্মত বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করে আয় আল্লাহ মেহরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মেহরবানি করে সবাইকে দিনের খাদেম বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহিরি বাতিনি দুশমন থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আয় আল্লাহ সবাইকে আপনার খাতি দিনের খাদেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন মিথ্যা মামলা থেকে সবাইকে চিরমুক্ত করে দেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন ইজ্জত বাড়ায় দেন কামিয়াবির সাথে দিনের খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালিফের মুয়াফিক বানায় দেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মরণ পর্যন্ত সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে সবার আমিন কবুল করে নেন আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক মেহরবানি করে সবাইকে আপনি দিনের খাদেম বানায় দেন যারা চাকরির সমস্যায় আছে সমাধান করে দেন বিবাহের সমস্যায় যারা সমাধান করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবক ছাত্রকে দিনের খাদেম বানায় দেন আদবালা জিন্দেগি দান করেন বেয়াদবি থেকে আমাদের হেফাজত করেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম